নমস্কার গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায় লেখা একটি উপন্যাস পর কপালে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব দিনের চাকা আবার একইভাবে ঘুরে চলেছে রানীর দিন রাতের হিসেব এখন অন্য ছকে বাঁধা তাই চক্ষু গোচর কোনো দোষ করে ফেলে শাশুড়ির কোপে পড়ার ভয় আগে থেকে কম তবু মাসি দিদা আর বড় যায় সতর্ক করে দেওয়ার ফল কিনা জানে না সর্বদাই মনে হয় অদৃশ্য কারো চোখ ওর সব গতিবিধির ওপর নজর রাখছে আর কচ্ছপ ঢাকা দাও কাছিম কাছিম বা গোবিন্দ হে প্রাণ মম কানে এলেই রানীর ছোট্ট শরীরের সমস্ত স্নায়ু টান টান নিজের ঘরে শুয়ে বসে থাকলেও ওই দুজনের গলা কানে এলে তরাক করে লাফিয়ে উঠে নিজের কিছু একটা কাজে তন্ময় মুখ ও দেখা যায় এক বিকেলের পর থেকে খুদে মা লক্ষ্মীর ভিতরটা আগের থেকে ঢের বেশি চঞ্চল শাশুড়িকে ঘিরে চোখ কান অনেক বেশি সজাগ ওই একখানা মুখ আবার কবে দেখবে মুখের অমন কথা আবার কবে শুনবে যা দেখেছে যা শুনেছে তা কি স্বপ্ন নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখেও শাশুড়ির প্রতিদিনের মেজাজের খবর রাখে অবশ্য সেটা বাড়ির লোকেরা কাজের লোকেদের মুখ দেখেও অনায়াসে আঁচ করা যায় কবে সামনের ঢাকা বারান্দার গালচে বিছানো তক্তপুষে এসে শুয়ে পড়লেন যার মানে মেজাজ সপ্তমে চড়া আর অন্দরমহলে সকলের আত্মারাম খাঁচা ছাড়া কবে ছাত্রাবাসে চাল ডাল মাছ তরি তরকারির হিসেবে ঢাউস খাতা সই না করে ছুঁড়ে ফেলে দিলেন বা বাসন লিস্ট ছিঁড়ে তিন ফালা করলেন গোবিন্দ কবরেজের লাগান ভাঙানের ফলে কবে তক্তপোষ ছেড়ে তিনবার করে রাউন্ড দিলেন আর কবে নিজের খাবার ঘরের তালা বন্ধ করে উপোস ঘোষণা করলেন এসব জানতে পারা বা বুঝতে পারা জল ভাত ব্যাপার আবার কখনো কখনো তার ওই ঢাকা বারান্দায় সরস হাওয়া বইলে অন্দরমহলে তার ডবল তরল বাতাস এদিকের আড়ালে তখন বয়সের ফারাক ঘুচে গিয়ে উঁকি শুরু হয়ে যায় পিসি শাশুড়িদের নাতি নাতনিদের পালা করে এসে থেকে যাওয়ার ফলে অন্দরমহল তো বড় একটা ফাঁকা থাকে না মেয়েরা ছেড়ে কনুদা কমলভাগ্নেও এক একদিন এসে এই আড়ালে দল ভারী করে বিশেষ করে বারান্দার আসরে শঙ্করীদা বোঝাপড়া করতে এলে সেই সন্ধ্যায় মুখখানা বেজায় গম্ভীর করে স্বয়ং কর্তার নামে নালিশ করতে এসেছিল শঙ্করিতা কি না কর্তা ম্যানেজার আনন্দগোপালের সামনে তাকে গাধা বলেছেন গরু নয় ছাগল নয় এমনকি ছাগলের মতো গাধাও নয় একেবারে বিশুদ্ধ গাধা বলা শাশুড়ির সহজ সমর্থন কানে আসতে মেয়েদের মুখে আঁচল চাপা দিতে হল উনি বললেন সত্যি তো এটা মুখে বলার কি দরকার ছিল শঙ্করে তার গলায় ব্রুটাস মা আপনিও আড়ালে সামনের দিকে যারা ঝুঁকে তারা মায়ের হাসি হাসিমুখী দেখছে বোঝা যায় কথা কানে তা এমন কথাটা বললেন কেন তুই কি করেছিলি আমার কি দোষ মাঝ বয়সী গরিব বামুন হমন করে ধরে পড়ল তিন মাসের মধ্যে শোধ দেবার করারে সে রেস্তা থেকে আনন্দগোপাল ম্যানেজারকে দুশো টাকা ধার দিতে বলেছিলাম তিন মাসের জায়গায় মাত্র সাত মাস পার হয়ে যেতে কর্তার চোখে পড়েছে দিনা সুদে সই করে টাকা ধার নিয়েছে আমাকে গাধা না বলে কেশ ঠুকে দিলেই তো হয় আবার মোলায়ম প্রশ্ন বামনকে টাকাটা ধার দিয়েছিলে কি দরকারে আর বলেন কেন সঙ্গীরা সব সস্ত্রী কাশি মথুরা বৃন্দাবন করতে যাচ্ছে তার কাছে এক কপর নেই বলে হাপুস কান্না আর দুশোটা টাকার জন্য সে কি কাকুতি মিনতি তীর্থের নামে চোখে জল অথচ ভিতরে এমন পাপি আমি জানব কি করে একটু উদ্গ্রী প্রতীক্ষার পর কর্তির মন্তব্য এক পয়সা ফেরত পাবিনা না জেনেই টাকা দিয়েছিস এ যে না বুঝবে তোকে চিনতে তার ঢের বাকি হুর্রে শঙ্করিতার সরব কমল কনু আড়ালে কে আছো চলে এসো তোমরা সাক্ষী আমাকে গাধা বলার জবাবে মা কর্তাকে বোকা বলেছেন কমল থাকলে আর কোনদা তক্ষণি লাফিয়ে বারান্দায় সকলে খুশির চোটে শাশুড়ির রাগ ভেসে যায় পাঁজি কোথাকারে এই বলেছি তোকে ধরে পিটবো আমি মেজাজ ভালো থাকলে বারান্দা থেকে কখনো কখনো মাসি দিদার সঙ্গেও কথাবার্তা একটু সরস হওয়ার আমেজ আসে তাকে আশ্রিত ভাবেন না এই গুণ তো আছেই মনের মতো হলে তার ফুট কাটাও অপছন্দ নয় গোবিন্দ কবরেজ বা কচ্ছপ মালির কান ভাঙানির গুণে শাশুড়ির মেজাজ অনেক সময় অপ্রসন্ন হয়তো বললেন একটু খেয়াল রেখো তো যে যার ফাঁকির তালে আছে একটু চোখ রেখো মাসিদিদার জবাব ঠোঁটের দগায় তা কি আর রাখি না পেঁয়াজ রসুন এক গন্ধ কে বা ভালো কে বা মন্দ এমন উক্তি এই শাশুড়ির মনে ধরবেই যা বলেছ মেয়েটাও যদি আরেকটু শক্ত হতে পারতো মেয়েটা বলতে দিদিমণি মাসিদিদার গলায় তক্ষণি প্রতিবাদের সুর অমন কথা বলো না গায়কটি শক্ত হাতে হাল ধরে আছে বলেই মোটামুটি সব ঠিক ঠিক চলছে নইলে পরের কান তো সবাই ফাল দিয়ে ফোঁড়ে রানী এই বচনের তাৎপর্য বোঝেনি কিন্তু উকি দিয়ে শাশুড়ির পরিতুষ্ট মুখ দেখেছে পরে মাসিদিদাকেই জিজ্ঞেস করে জেনেছে ও কথার অর্থ অন্যের জিনিস অযথা নষ্ট করা বা অন্যকে অকারণে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া শাশুড়ি নিশ্চয়ই প্রথম অর্থটাই ধরেছেন নইলে আনন্দ পান কিনা জানে না অকারণে কষ্ট তো লোককে উনিও দিয়ে থাকেন কিন্তু মাসিদিদার সঙ্গেও এই আলোচনায় এগোনোর সাহস নেই বাইরের বারান্দা থেকে আড়ালের অন্দরমহলে তরল বাতাস বয় যখন কোন কোনো সন্ধ্যার পরে উদাত্ত গলায় মা মা করতে করতে গোবিন্দ কবরিজ ওখানে শাশুড়ির কাছে এসে বসেন বলা বাহুল্য উনি মেঝের আসনে আর তাঁর জগৎজননী তাঁর তক্তপোষে সৎ বামুন কিন্তু তারও চৌকি ছোঁয়ার একটিয়ার নেই কিন্তু এ সময় এলে মায়ের আদুরে ছেলের মতোই আসনখানা যতটা সম্ভব কাছে টেনে নেন বাইরে সদা সদাশয় রাঙামুখু মানুষটাকে অন্তরমহলের কেউ এমনকি কাজের লোকেরাও দুচক্ষে দেখতে পারে না আর একে সামনাসামনি দেখলে রানীর তো ধরে যদিও অন্যদের মতো এই লোককে দেখলে আড়ালে ছেড়ে মনে মনেও কটুক্তি করে না কারণ শাশুড়ি আর তার ছেলের ওই ছবি আঁকা ছড়া লেখা হাতে না হাতে ধরিয়ে দেবার ফলখানা তো নিখাদ ভালো ছাড়া মন্দ কিচ্ছু হয়নি মাসিদিদাও বলেছিলেন এই যে দেখি যেকু লাঠির বাদ হয়ে গেল লুচ্ছরি তাই যে হলো রানিও মনে মনে বিশ্বাস করে নইরে মাথা কাটা যাওয়ার কথা তার বদলে কিনা লেখা পড়া স্কুলে ভর্তি হওয়ার এত সব শেখা টেকার ব্যবস্থা তবু মূর্তিমান প্রতিকূল আশীর্বাদকে খেয়ার মুখোমুখি দেখতে চায় তাছাড়া একবারের আশীর্বাদ তো অন্যবারে অভিশাপও হয়ে উঠতে পারে মোট কথা যত এরানো যায় তত মঙ্গল গোবিন্দ কবরেজের এদিককার দোতলায় টহল দেবার সময় সাধারণত সকালে ঘড়ি অনুযায়ী কোনো কোনো দিন বা বিকেলে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে অবশ্য ভিন্ন কথা যখন তখন ডাক পড়তে পারে সে যাক তার নিয়মিত টহল দেবার সময়ই তিনি মাতৃদর্শন সেরে যান কিন্তু অসময়ে অর্থাৎ সন্ধ্যার পরে গোবিন্দ গোবিন্দ যা মা মা করতে করতে ওকে ওই ঢাকা বারান্দার দিকে এগোতে দেখলে অন্দরমহলে সকলের অন্য মুখ ভিন্ন রকমের চাউনি রানী এটা ভালোই লক্ষ্য করেছে কারো ঠোঁটে চাপা হাসি কারো বাঁকা কারো বা টেরচা চোখ কারো চোখে কৌতুক কারো বা ভুরুতে হাসি ছোঁয়া কৌতুকের ভাঁজ বিস্তুত ননদের মেয়েরা গা টিপাটিপি করে তাদের মায়েদের চোখে হাসির ঝিলিক চেষ্টা সত্ত্বেও দিদিমণি অতটা গম্ভীর থাকতে পারেন না আর মাসি দিদার কড়া মিঠে মন্তব্য তো একাধবার রানী নিজেই শুনেছে এই এলেন মুখে হরি হরি মনে কি যে হরি এই শেষের কি যে হরির অর্থ যে হাতিয়ে নেওয়া এত চালাক মেয়ে হয়েও রানী সেটা গোড়ায় বোঝেনি পরে বড় যায়ের কাছ থেকে শুনে সবই জেনেছে নিজের ওই নিরিবিলি শোবার ঘরখানা বাদ দিলে দিদির এবারের জগৎ বলতে আনাজ কোটার ঘর রান্নাঘর আর খাবার ঘর কচ্ছি কখনো ডাক না পড়লে অন্যত্র আর কোথাও দিদির পা দেবার ঠাঁই নেই শাশুড়ির ওই খাস দখলের ঢাকা বারান্দার কাছে আসা বা অন্যদের মতো উঁকি দেওয়া আর মজা পাওয়া দিদির নিজের কেন এ মহলে সকলেরই কল্পনার বাইরে তবু এদিককার কোন খবরটা না দিদি রাখে তাকে চেষ্টা করতে হয় না সব খবরই তার কানে সেধে আসে কারণ সর্বরকমের মন খোলা জটলা হাসাহাসি আর পেটের কথা ফাঁস করার জায়গাই তো ওই তিন ঘরের কোন না কোনো একটা কোটার ঘর খাবার ঘর নয়তো রান্নাঘর তাই দিদির চোখের দেখা কানে দেখতে অসুবিধা কি গোবিন্দ কবরাজের এ সময়ে মূর্তিমতি জগজ্জননী দর্শনে আসা মানেই কিছু প্রাপ্তির প্রত্যাশায় আসা আগে থাকতে তার মেজাজপত্রের খবর নিয়েই আসেন নিশ্চয়ই আরজি সর্বদাই নিজের বা তার গৃহিণীর সমস্যার মোড়কে ঢেকে পেশ করেন সমস্যাটা নিজের হলে স্ত্রীর মুখপাত্র হিসেবে নিবেদন করেন বিশুর মা একরকম জোর করেই ঠেলে পাতালো মা বলল কত জন্মের পূর্ণিতে এমন মা পেয়েছ তুমি গালে হাত দিয়ে বসে ভেবে কি করবে নিজের জোরে কি বা বাঁচার মুরদ মায়ের ছেলে মায়ের কাছে গিয়ে ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে বসে থাকো পরদেষ্টে যা আছে তাই মাথা পেতে নিতে শেখো সত্যি গো মা কি বিশ্বাস আর ভক্তি শ্রদ্ধা আপনার ওপর বিশুর মায়ের আমি মুগ্ধ হয়ে দেখি আর পিঠে যেন চাবুক পড়ে নিজেকে ধিক ধিক করতে করতে মায়ের শ্রীচরণ তুকারে দেখতে ছুটে এলাম এত ভক্তির পর সমস্যাটা বিকট দাঁতবার করে সামনে এগিয়ে আসবে দেশ থেকে একান্ন পরিবারের মাথা তার অগ্রজের কাছ থেকে চিঠি এসেছে গেল বছর সব ঘরের ফুটো চালা আর ভাঙা টালির নিচে ছালা আর চটের চাদোয়া খাটিয়ে কাটানো গেছে এবারের বর্ষায় নতুন করে না ছাইলে সব মাটিতে ধসে পড়বে আর পথ থাকবে না বলতে বলতে ছলছল চোখে দাদা চিঠিখানোর সামনে এগিয়ে ধরতেই হবে কারণ মা তো বোকা নন তার আনা বিশ্বাস হওয়াই চাই আর সমস্যাটা স্ত্রীর হলে গোবিন্দ কবরেজ নিজেই মায়ের বীর ভক্ত দূত সকলে শরীর স্বাস্থ্য দেখে ক্লান্ত হয়ে ঘরে গিয়ে দেখি মাঘ বিশুর মা অমন সুন্দর মুখখানা কালি করে বসে আছে যত বলি কি হয়েছে কিছু বলে না কেবল চোখের জল মোছে ওর চোখের জল দেখলে আমার চোখও শুকনো থাকে না সে হুঁশ পর্যন্ত নেই শেষে তুচ্ছ কারণ শুনে আমার রাগই হয়ে গেল মা বাপের বাড়িতে নেমন্তন্ন একই দিনে বিশুর মায়ের এক ভাইয়ের বিয়ে আর এক ভাইয়ের অন্নপ্রাশন তার বুড়ি মায়ের স্বনির্বন্ধ অনুরোধ জামাই মেয়ে সকলকে নিয়ে যেন অবশ্যই আসে সাত সাতটা ছেলে মেয়ে নিয়ে খালি হাতে বাপের বাড়ি যায় কি করে সেই জন্যে এত ভাবনা এত কান্না আমি বলতে ছাড়িনি এখন যে তুমি সাক্ষাৎ মাকে ভুলে বসে আছো চললাম আমি তার কাছে আমাদের মান রক্ষার দায় কি আমাদের যার দায় তিনি মান রাখতে হয় ডাকবেন না রাখলে বুঝে এমন করে নেব আমাদের কাজ নেই ব্যাস মেয়ের জন্য কিছু আদায় করতে হলে সমস্যাটা দুজনের মাত্র বছর তিনি খোলো ছেলেপুরে হওয়া স্থগিত আছে সাত সাতটা ছেলে মেয়ে বাপের চোখে যাদের রূপ গুণ স্বভাব চরিত্রের তুলনা নেই গোবিন্দ কবরেজের মুখে নিজের ছেলে মেয়ে আর বিশুর মায়ের প্রশংসার শেষ নেই পরিবারের কথা বলতে হলে বউ বা স্ত্রী মুখে আসে না কেবল বিশুর মা বিশু বড় ছেলে আরজিটা তখন দুজনের নামে ভাগ করে নেওয়া হয় যেমন শীত এসে গেল দুর্ভাবনা পড়েছি আমি আর বিশুর মা ছোট হয়ে গেলে একজনে গরম জামা কাপড় পরেরটাকে দিয়ে দিয়ে বড় জোর এক্ডা কিনে চালিয়ে দিই কিন্তু এখন এমন দাঁড়িয়েছে যে আর চলে না সাত তারই কিছু নারকেলের ছোবড়া হয়ে গেছে মা জননীর আশীর্বাদে বাচ্চাদেরও হয়েছে মা দেহ শীতে জমে তাপে গলে ওদের দুগতি কথা ভেবে কদিন ধরে দুজনে কেবল মা মা করছি তার সব ছেলেগুলোরই যেমন মাথা তেমন বুদ্ধি এদের মধ্যে বিষুর নাকি তুলনায় নেই কিন্তু নিজের চেষ্টায় কত আর ভালো করা যায় স্কুল তো একপাল ছেলের গোয়াল ঘর মাস্টারদেরও তেমনই পড়ানোর ছিঁড়ি তা দেখে শুনে একটা বাড়িতে পড়ানোর মাস্টার রাখতে হলে এই দিনে মাসে পাঁচ টাকার কমে হয় না বিশুর মায়ের চোখে জল জমিদার বাড়ি খেয়ে পড়ে হাজার হাজার ছাত্র পার হয়ে গেল কেবল আমার চেয়েটারই কিছু হবে না কি যে করি মা মায়ের করুণায় পাঁচ টাকার মাস্টার পেয়ে বিশু সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাশ করে ফেলল যা বংশে কেউ কখনো করতে পারেনি পাশের খবর বেরিয়েছে সকালে ভাবে ভক্তিতে গদগদ হয়ে এত বড় খবরটা সন্ধ্যার পর কেন জানাতে এলেন এ আর কে জিজ্ঞেস করে বলা বাহুল্য বিশুকে ও মাতৃচরণে সৌঁপে দেবার জন্য টেনে এনেছেন প্রণাম কর শাস্তাঙ্গে প্রণাম কর আমার মা জগজরনীকে মায়ের কৃপাতেই মায়ের মান রক্ষা করতে পেরেছি নইলে তোর সাদ দিকিরে হারাম জাদা আমি ওকে স্পষ্ট বলে দিয়েছি মা ভালো পাস যখন দিয়েছিস তো কলেজে পড়া সব দায়ও আমার মা জননী হাসি মুখে নেবেন কিন্তু এবারে স্কলারশিপ যদি না পাস হতভাগা তাহলে আমি তো শত্রু হয়ে মাকে বলে দেব এ ছেলে কৃপা যুগ্ নয় মনে থাকে যেন এক ঢিলে গোবিন্দ কবরেজ একাধিক পাখি মারতে সিদ্ধ হস্ত তার কোনো আবেদন কখনো কেউ নাকচ হতে দেখেনি শুধু তাই নয় তিনি এলে শাশুড়ি একসময় গলা চড়িয়ে তাকে কিছু খেতে দিতে বলবেনি আর তার মধ্যে একটু মজাও করবেন খাবার দেবার হুকুম হলে দিদিমণি হাসি চেপে একজনের জন্যই পাঠাবেন কিন্তু আরও কয়েকজনের জন্য মজুত রাখবেন কারণ খাবার রেখে গেলে আমতা আমতা করে গোবিন্দ কবরেজ বলবেন এ একটা কিছুতে করে দিয়ে দিতে বলুন ঘরে নিয়ে যাই শাশুড়িরও নিরীহ মুখ কেন আমার সামনে বসেই খান না লজ্জায় গলে গিয়ে ফর্সা মুখখানা অধবদন হবেই ইয়ে মা জননী আমি যে আবার বিশুর মাকে না দিয়ে ভালো কিছু নিজের মুখে তুলতে পারি না হাসি গোপন করার চেষ্টায় শাশুড়িকে আবার দরজার দিকে একটু ঝুঁকতে হয় ওরে একটা কিছুতে করে আরো খাবার নিয়ে আয় কবরেজ মশাই ঘরে নিয়ে গিয়ে খাবেন ঘরে নিয়ে গেলে শুধু কি আর বিশুর মায়ের জন্য দেওয়া যায় শোনার চার ছেলে মেয়েদের জন্যও দিতেই হয় বিশুর মা এই করল বিশুর মা ওই করল বিশুর মা এই বলল বিশুর মা ওই বলল শুনতে শুনতে আড়ালের সকলের কান ঝালাপালা তবু শোনার জন্য লালাইিত বিশুর মায়ের পাঁচালি শুনতে শুনতে শাশুড়ি মুচকি মুচকি হাসেন কখনো আবার নিজে থেকেই জিজ্ঞেস করেন বিশুর মা আজ কি কি করলেন কি কি বললেন শাশুড়ির মুচকি হাসিটুকু কেমন রানী আজ পর্যন্ত দেখেনি এমন ফর্সার এত সুন্দর মুখ খুব সুন্দরই হবে কিন্তু দিন কতকের মধ্যে এই না দেখার খেদ শুধু ঘুচে গেল না শাশুড়ির মুখে সচক্ষে এমন নিঃশব্দ হাসির দৃশ্য দেখল যা তার কল্পনার বাইরে সেদিন রবিবার গানের মাস্টারমশাইও কি কারণে আজ সকালে এসে তার কাজ সেরে গেছেন রবিবার রাতে পড়ারও কোনো তাগিদ নেই বিকেলে একটু গড়ালে চিরুনি ফিতে নিয়ে চুলের বোঝা মাসিদিদার হাতে ছেড়ে দিতে হয় তিনি সময় নিয়ে যত্ন করে চুল বেঁধে দেন আজ সকলের অবচরে দুপুরের পর থেকেই রানী নিপাত্তা বিকেল পর্যন্ত দিদির ঘরে ছিল সময় বুঝে দিদি ওকে তুলে দেবার পরেও এদিকে আসেনি চুপচাপ শাস্তি ঘরে গিয়ে ঢুকেছে ট্রামডিপোর সাহেবদের ছেলে মেয়েগুলোর খেলাধুলা হুটোপুটি দেখতে কি ভালোই যে লাগে এর মধ্যে আরও দিন কয়েক এসেছে পাঁচ সাত দশ মিনিটের বেশি থাকেনি অবশ্য জানলায় ওকে দেখলে ওদেরও কি খুশির উল্লাস র্যানি র্যানি করে ছুটে আসবেই আর জিমিও মই বেয়ে দেওয়ালের ওপর দিয়ে মাথা উঁচিয়ে দাঁড়াবেই ওকেও ভালো লাগে বেশ দুষ্টু মুখে মিষ্টি মিষ্টি হাসি রানী সমুদ্র দেখেনি তাই চোখের গভীরে নীল সমুদ্রের আভাসের উপমা মনে আসে না কেবল চেয়ে থাকতে ইচ্ছে করে চেষ্টা করেও জিমিটাকে রানি ছেড়ে রানী বাবু ছেড়ে রাজা ইংরেজি আর ভাঙা হিন্দি বাংলার পাকিয়ে আর রানি ইংরেজি বাংলার মিশেল দিয়ে আলাপটা সহজে বোধগম্য করে তুলছে জিমির ধারণা দুদিন যে বুড়ি তাকে জানলা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গেছে সে ওর ওপরে অত্যাচার করে রানী বোঝায় নো শি ইজ মাসি দিদা ভেরি গুড জিমি বিশ্বাস করতে পারে না তার প্রশ্নের অর্থ গুড হলে তোমাকে ওভাবে টেনে নিয়ে যায় কেন মাদারিন ল কথাটা শিখে ফেলেছে হাসতে চেষ্টা করে জবাব দেয় মাদার ইনল ডাকে তাই কেউ ডাকলে ওভাবে টেনে নিয়ে যাবে কেন জিমির মাথায় আসে না তখনই আবার প্রশ্ন মাদার ইন ল গুড এবারে ফা পড়তেই হয় একটু ফলে মুখঝামটা তোমার সে খোঁজে কাজ কি বাবু আর একদিন জিমি প্রস্তাব তোমাকে আমাদের খুব ভালো লাগ আমাদের খেলার সময় তুমি রোজ এখানে আসবে আর রাজা বাবুকে নিয়ে আসবে উই আর ইগার টু সি হিম রোজ আসবে আর রাজা বাবুকে নিয়ে আসবে এটা যে কি ঘর যদি জানতো আজও জিমি রাজাবাবুর খোঁজ করেছিল রানী ওকে বুঝিয়েছে বিকেলে রাজাবাবু বাড়ির মাঠে ফুটবল খেলে তারপরে নীল চোখ ছেলেটার অদ্ভুত প্রশ্ন বাবু বৌমাকে আই মিন লাভস ইউ রানীর সপ্রতিভ জবাব বৌকে ভালোবাসবে না কেন বাউ হোয়াট বউ ওয়াইফ শুনে চোদ্দ বছরের দামাল ছেলেটার অত হাসার কি হলো রানী ভেবে পেল না পরের প্রশ্নটা উদ্ভট তুমি বোঝো ওর থেকে কিছু ছোট ছেলে তিনটেও দেওয়াল ঘেসে দাঁড়িয়ে হাসছে এরা কি রে বাবা বিয়ে করে বউ হয়ে এসেছে দেখছে বোঝাবুঝির কি আছে বিকেলের আলোয় বেশ টান ধরেছে খেয়াল হতেই রানীর ছুট তারপর পা টিপে এদিকের মহলায় মাসিদিদা ওর অপেক্ষাতেই ছিলেন ঘরে পা দিতেই চাপা গলায় গজগজ করে উঠলেন কৃষ্ণার কাছে চিলি বুজি টের পেলেই আট মজাখানা মজাখানা বুঝবি চুপি চুপি দিদির ঘরে গিয়ে ঢোকাটা মাসিদিদা এতদিনে টের পেয়ে গেছেন রানীকে সাবধান করেন কিন্তু যেতে নিষেধ করেন না যাক দিদির ঘর ছেড়ে কোথায় ছিল এতক্ষণ সে কি আর ফাঁস করার মতো কথা হাতের টুকিটাকি কাজ ছেড়ে নিতে মাসিদিদার আরও আধ ঘন্টা খানেক লাগলো প্রায় সন্ধ্যা ছুটির দিন পড়ার কিছু নেই তারপর বললেন তো শাশুড়ি কাছাকাছি গিয়েই বসি বারান্দায় একা বসে আছে শাশুড়ি একা থাকলে কাউকে কাছাকাছি থাকতেই হয় কখন কি দরকার পড়ে তাই দরজার কাছাকাছি এদিকে বসে অনেকদিনই মাসিদিদা ওর চুল বাধা সারেন এদিক থেকে শাশুড়ির সঙ্গেও টুকটাক কথাও বলেন এক একবার ঝুঁকে এই আড়ালে বসে শাশুড়িকে একটু দেখার লোভও হয় রানীর সেটা বেশি হলে বা অপছন্দ হলে চুলের গোছা ধরে জোরে টেনে মাসিদিদা ওকে সতর্ক করেন চওড়া করিডর ধরে ঢাকা বারান্দার দিকে এগোতে গিয়ে দুজনারই পা থেমে গেল গোবিন্দ গোবিন্দ হে প্রাণ মম একবার এলাম গো মা জননী গোবিন্দ কবরেজ ঢাকা বারান্দার দরজার কাছাকাছি শাশুড়ির আহ্বান শোনা গেল না কিন্তু মানুষটি চোখের আড়াল হতে বোঝা গেল শাশুড়ির সদয় রানী ধরেই নিয়েছিল ঘরে ফিরে গিয়ে বসে চুলপাতা হবে কিন্তু কয়েক পলক দাঁড়িয়ে থেকে ওকে নিয়ে মাসিদিদা বারান্দার দিকে এগিয়ে চললেন ফিস ফিস গম্ভীর গলায় হুকুম করলেন একেবারে দম বন্ধ করে বসে থাকবি দরজার কাছে একটু আড়াল নিয়ে বসতে না বসতে এদিককার রমণী মহল চঞ্চল এ সময়ে গোবিন্দ কোবরে জেলে জানাজানি হতে কতক্ষণ আর ঘর থেকে মাসি দিদা বা রানীর কানে না গেলেও তার গোবিন্দ স্তুতি কেউ শুনবে না এ হতে পারে না তারপর ডাকাডাকি করে এনে আড়ালে এসে জড় হতে আর কান পাততে যেটুকু সময় এই মহলে তখন দুই পিস্তুত ননদ তাদের তিন মেয়ে বাচ্চা কাচ্চা সহ অতিথি মাসিদি দিদাকে কে বা কে আর করে প্রায় দরজা ঘেসে বসে বউয়ের চুলবাদা হচ্ছে দেখে কারোর চপল ভ্রুকুটি কিছু বুঝুক না বুঝুক মজার ব্যাপার ভেবে মাধু দলবাড়ি করেছে অধরে গম্ভীর গম্ভীর দিদিমণিও এসে দাঁড়ালেন মজা পেতে গিয়ে কেউ বাড়াবাড়ি করে ফেলে কিনা তার সেই ভয় বারান্দা এদিকে মা দারনের নির্দেশ মতো নিজেই আসন টেনে নিয়ে গোবিন্দ কবরেজ চৌকি ঘেঁষে বসেছেন কে কখন আসে না আসে তাই চৌকির কাছে কাঠের ছোট টুলের ওপর খানকতক আসন ভাঁজ করাই থাকে একেবারে কেউ আসে না এমন সন্ধ্যে বা বিকেল কমই যায় দিদিমা একেবারে একা আছেন দেখলে কমল কমলভাগ্নে আর কনুদা তার কাছে এসে বসাটা কর্তব্যভাবে বসার ভাগে গোবিন্দ কবরেজের গলায় মধু ঢালা গৌরচন্দ্রিকা শুরু হয়ে গেছে কদিন ধরেই মাকে দেখার জন্য ভিতরটা আনচান করছে সেরকম সময়ও পাই না আবার পেলেও শুনি কৃপা পেয়ে কেউ না কেউ আমার আগে মায়ের কাছে বসে আছে হবে না মা কি শুধু আমার একলার মা জগৎ জননী তাজ আমারই ভাগ্য কেউ নেই শুনে হন্তদন্ত হয়ে মায়ের কাছে ছুটে এলাম রানীর চুল বাঁধা হচ্ছে চোখ দুটো গোল হয়ে ঘুরছে এদিকে সকলের চাপা হাসিয়ার মজা লোটার প্রত্যাশা দেখছে শাশুড়ি সদয় কলা বেশ করেছেন ছেলেমেয়েরা বিশুর মা সব ভালো তো হ্যাঁ ভালো কেবল বিশুর মায়েরই একটু কি যে বলি কেন বিশুর মায়ের আবার কি হলো ইয়ে তিনটে বছর কেটে গেল ভাবলাম নিশ্চিন্ত কিছুর মধ্যে কিছু না বিশুর মা আবার দেখি সন্তান সম্ভবা কিন্তু নিজের মুখে কি আর বলবো মা রূপ যেন এখন আরো ফেটে পড়ছে রানী সচকিত বাচ্চা কাচ্চা ফেলে তিন ভাগ্নি দুর্দার ছুট তাদের মায়েদের মুখে আঁচল গোজা রানী সন্তর্পণে দরজায় ঝোঁকে বারান্দায় উঁকি দিল চোখ ফেরানো যায় না এমন দৃশ্য মুখ আড়াল করার দায়ে একটু এদিকে ফিরেছেন তাইতে আরো স্পষ্ট দেখা যাচ্ছে হাসি গোপন করার চেষ্টায় অত ফর্সা মুখখানা একেবারে রক্তবর্ণ যেন আঙুল ছোয়ালে আলগা রক্ত উঠে আসবে হাসির আবেগে শরীর একটু একটু কাঁপছেও হাসি গোপন করার চেষ্টার এমন দৃশ্য রানী আর দেখা দূরে থাক কল্পনাও করতে পারে না চুলে জোর টান পড়তে সোজা হতে হলো ঘুরে মাসিরিদার মুখখানাও একবার দেখে নিল গম্ভীর ভিতরে হাসি টুকটুক করছে বোঝা যায় গোবিন্দ কবরাজের এবারের কথাগুলো দুশ্চিন্তায় কাতর কিন্তু এত অরুচি হলে ডুব টেকে না স্বাস্থ্য টেকে বলুন মা আমি ভেবে অস্থির যা খেতে বলি তাতেই অরুচি আমি বলি কি খেতে ইচ্ছে করে বলো না মা আছেন ঠিক এসে যাবে চুলিয়ে টান পড়া সত্ত্বেও রানীর আবার উঁকি দেওয়ার লোভ পারা গেল না মাসি দিদার মুখ দিয়েও হাসি ছুঁয়ে পড়ছে নিজে উঠে ওকে তুলে ঘরের দিকে চললেন গলায় চাপা ঝংকার পে দিদাকেই জিজ্ঞেস করে বুঝে নিয়েছিল গর্ভস্থ সন্তানের নাম করে এ ভাবি মা সুখাদ্য খায় যার আরো অর্থ কৌশলে কাজ উদ্ধার করে নেওয়া কিন্তু এমন হুড়োহুড়ি হাসাহাসি হাসি চাপার চেষ্টায় শাশুড়ির দুর্গা প্রতিমার মতো অমন রক্তবর্ণ মুখ হওয়ার কারণ রানীর সঠিক বোধগম্য হয়নি পরে সকলের কথা থেকে এটুকু কেবল বুঝেছে এই গোবিন্দ কবরেজের কিছুর মধ্যে কিছু না বচনের মধ্যেই যত রস আর মজার খোরাক হাসাহাসির মধ্যে দুদিন ধরে কেবল এই বচনটুকুই চালাচালি হতে থাকল এক পিস্তুত ননদ অন্যজনকে কিছুর মধ্যে কিছু না বলে হেসে অস্থির হয় তাদের এক মেয়ের বছর ধরে আগে বিয়ে হয়েছে এখনো ছেলে পুলে হয়নি ছদ্ম কোপে অন্য দুই ভাগ্নি বলে এই তোর বরটাকে গোবিন্দ গোবরেজের কাছে পাঠিয়ে দে দেখবি কি মধ্যে কিছু না একটা কিছু হয়ে যাবে পরদিন আনাজ করতে গিয়ে বড়জা একটু হাত কেটে ফেলেছে মাসিদিদার চোখ পড়তে বলে উঠলেন কিচুর মধ্যে কিচুর না তুই আবার কি কাণ্ড করে বসলি দিদিমণির পর্যন্ত গম্ভীর থাকা দেয় মজার কথাটা মাসিদিদায় নিশ্চয়ই কমল ভাগ্নি আর কনুদার কানে তুলে দিয়েছে দুজনেরই বিশেষ করে কমল ভাগ্নের সঙ্গে মাসিদিদার খুবই ঠাট্টা তামাশার সম্পর্ক পরের রাতে পড়া শেষে এ মহলে এসে দেখে দিদিমণির বড় ঘরটায় জমাটি আড্ডা বসেছে ঘরে কমল ভাগ্নে কনুদা দুই পিস্তুত ননদ মাসিদিদা আর দিদিমণি কেবল কমল ভাগ্নে আর কনুদা মাসিদিদাকে বড় দিদা বলে ডাকে একজনের দিদিমার মাসি অন্যজনের কাকিমার মায়ের মাসি কমল ভাগ্নের গলায় জোরালো হুমকি দেখো বড় দিদা আমার পিছনে লেগো না আমি জটে গেলে ভীষণ রেগে যাই তখন দেখবে কিছুর মধ্যে কিছু না তোমার সঙ্গে একটা লট গটকাণ্ড বেঁধে গেছে রানী জানলার ওদিক থেকে দেখছে দুপা এগিয়ে এসে দিদিমণি কমল ভাগ্নের পিঠে ঠাস করে একটা চর বসিয়ে দিল অন্য সকলের সরব হাসি কমলবাবু আবার বলে উঠল উহ মাসি কিছুর মধ্যে কিছু না আমার বড়াতেই আরও হাসি দিদিমণিও বাদ নেই রানীর ক্ষেত এই শব্দ চারটের মধ্যে এত রসের কি আছে যে বুঝছেই না এই দুপুরে বড় যার কাছে বুঝতে গিয়েও হালকা দাবরানি খেয়েছে বুঝতে হবে না ভাগ তারও মুখে আঁচল চাপা হাসি পরে বলেছে এখন ওসব নিয়ে মাথা ঘামাস না আর কাউকে জিজ্ঞেসও করিস না বড় হলে নিজেই বুঝবি রসের বোঝাবুঝির ব্যাপারটা রানীর মাথা থেকে দু তিন দিনের মধ্যেই সরে গেল কেবল একটা দৃশ্য মাথায় গেঁথে থাকল গোবিন্দ কবরেজের সামনে হাসি চাপার চেষ্টায় শাশুড়ির সেই টকটকে রক্তবর্ণ মুখ আশ্চর্য সুন্দর তো বটেই কিন্তু এখনও ফাঁক পেলে বা দরজার সামনে বসে রানী ঢাকা বারান্দায় উঁকি দেয় শাশুড়ির এই মুখ দেখার লোভে নয় এর থেকে একেবারে অন্য রকমের অথচ ঢের ঢের বেশি সুন্দর একখানা অনির্বচনীয় মুখ মাত্র কয়েক পলকের জন্য রানী দেখেছিল সেই মুখের কয়েকটা মাত্র অস্ফুট কথা কানে শুনেছিল একখানা হাত ওর মাথার উপর উঠে এসেছিল রানী সেই মুখ সেই কটা কথা সেই স্পর্শ ভুলতে পারে না জীবনে ভুলতে পারবে না অথচ দিন যায় রানীর সংশয় বাড়ে সেই কটা মুহূর্ত নিজের চোখ কানের ভুল কিনা বা সেই কটা মুহূর্তের জন্য আর কেউ শাশুড়ির ওপর ভর করেছিল কিনা দিদির মুখে এ গল্পই শুনেছিল রানী আসন্ন পুজো উপলক্ষে জমিদার বাড়ির এলাহি ঘটাখানা এবারে স্বচক্ষে দেখল পুজো আসছে বলতে তখনও মাস খানেকের ওপর দেরি কার্তিকের প্রথম দিকে অক্টোবরের শেষাশিসি পুজোর মাসের ক্যালেন্ডার রানীর এরও ঢের আগে থেকে মুখস্থ যেদিন শাশুড়ি সেই অনির্বাচনীয় মুখখানা দেখেছিল যেদিন মাথায় হাত রেখে বলেছিলেন উপায় কি রাজার ভালোর জন্য এই কষ্ট তো সহ্য করতেই হবে পুজো আসছে দেখি কি করা যায় সেই রাতের থেকেই রানীর পুজোর মাসের ক্যালেন্ডার দেখে চলেছে এক মাস আগে থেকেই এখানে পুজোর হাওয়া এসে যাবে আর দিনে দিনে এমন জমাটি হয়ে উঠবে ভাবতে পারেনি শাশুড়ির ওই ঢাকা বারান্দায় দুপুর থেকে বিকেল লোকজন আনাগোনার তৎপরতা লক্ষ্য করেছে দুজন বয়স্ক কর্মচারীর একজনের হাতে ঢাউস বাঁধানো খাতা এত মোটা আর বড় যে রানী সেটা বইতে পারবে কিনা সন্দেহ তারা এসে শাশুড়ির সামনে বারান্দায় পাতা বড় মাদুরের উপর বসছে দু পাঁচ মিনিট আগে বা পরে শঙ্করিদা মাঝে মাঝে ম্যানেজার আনন্দগোপাল হাজরার আর অন্দরমহল থেকে দিদিমণিরও ডাক পড়ছে মোটা বাঁধানো খাতাটা শঙ্করিদার সামনে খোলা তার নির্দেশ মতো কর্মচারীরা ছোট বড় কিসব লিস্ট তৈরি করছে প্রতিটি লিস্ট শুরু করার আগে শঙ্করিদা শাশুড়ির সঙ্গে পরামর্শ করে নিচ্ছে দুদিন একই ব্যাপার লক্ষ্য করে রানী জানতে পারলেও পুজোর লিস্ট করা হচ্ছে মাসিদিদা বলেছেন কি বিরাট কান্দ দে কিসকন দেখছি আর দু বড় বড় হয়ে উঠছে চার পাঁচ দিনের মধ্যে লিস্ট শেষ তার পরের কদিন নতুন জামা কাপড় শাড়ির গাঁটরি আসা শুরু কাপড়ের বস্তার মিছিল একসঙ্গে এত গাঁটরি রানী চোখেও দেখেনি জামা কাপড় কেনা শেষ হবার আগে থেকেই অন্দরমহল ভরাট হতে লেগেছে একে একে এ তিন পিসি শাশুড়ি ঘরে ননদিনীরা সব এসে গেল তাদের বিবাহিত আর অবিবাহিত মেয়েরাও সকলেরই কাজ সকলেরই উৎসাহ এক একটা বস্তা খুলে লিস্টের নামের সঙ্গে মিলিয়ে জামা কাপড় শাড়ি ভাগ করা প্যাকেট করা প্যাকেটের ওপর নামে লেবেল আটা ছাত্রাবাসের একশোরও উপর ছেলেদের নামে নামে আলাদা প্যাকেট সপরিবারে সেখানকার আর বাড়ির সব কর্মচারীর নামে প্যাকেট চাকর দারোয়ান ড্রাইভারদের মোহনপুরের সেরেস্তার লোকেদের নামে পুরনো লোক আর অনুগ্রহ ভাজনদের জন্য প্যাকেট রানীর হাতের লেখা ভালো তাই নাম লেখা লেবেল আটার জন্য ওরও ডাক পড়েছে শুধু তাই নয় কোন নামের প্যাকেটের সঙ্গে কতটা করে ফল মিষ্টি যাবে আর কার কোন কোন প্যাকেট যথাস্থানে পৌঁছে দেবার দায়িত্ব তারও নির্দেশ লেখা এ পর্ব শেষ হতেই আত্মীয় আর নিকটজনদের জামা কাপড় শাড়ি এসে গেল তুলনায় অত বড় ব্যাপার নয় বটে কিন্তু খুব কমও নয় নাতি নাতনি সহ তিন পিসি শাশুড়ি ঘরের সকলকে আর বাড়ি ধরলে এও বড় ব্যাপারই এর উপর যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এক প্রস্ত করে গয়নাও আছে রানীও গয়নার ভাগিদার তার বাবার জন্য দামি ধুতি শাল দিদির বাবার জন্য তাই ওর আর দিদির মায়ের জন্য গরদের শাড়ি দেখে শ্বশুর শাশুড়ি আর রাজাবাবুর জন্য বাবা মা কি পাঠাবে না পাঠাবে ভেবে রানীর চিন্তা সবথেকে ভালো হয় বাবা মা যদি এখানকার বাবা মা ছাড়াও দিদিমণি মাধু মাসিদিদা অন্ধ ভাসুর আর দিদির জন্য কিছু পাঠায় রানী যদি সকলের চোখ এড়িয়ে মাকে একখানা চিঠি লিখে দিতে পারত বিরাট বাড়িতে এত লোকজন কিন্তু এটুকু পারার্য নেই আর একটা ব্যাপার রানীর খুব খারাপ লেগেছে ওর জন্য ও ঝকমকে বেনরসে এসেছে ননদের মেয়েদের জন্যও তাই তাদের মায়েদের জন্য বয়স অনুযায়ী গরদ বা সিল্কের শাড়ি ভালো ভালো সায়া ব্লাউজ কিন্তু দিদির জন্য বয়স্কা মেয়েদের মতো মোটামুটি ভালো একজোড়া শাড়ি আর সেই রকমই সায়া ব্লাউজ প্রতিবাদ করার সাধ্য থাকলে রানী তা গলা ফাটিয়ে করত মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে দিদিকে না বলে পারেনি শুনে দিদি বেশ হেসেছে রানীর মনে হয়েছে এই মিষ্টি কিন্তু বিষণ্ন দিদি বলেছে আমার তো কুমারী নাম ঘোচানোর জন্য বিয়ের আর যদি কখনো ওদের অন্ধ ছেলের সেবার জন্য দাসীবাদীর কাছে থাকার দরকার হয় তাই বিয়ে আমি কি তোর মতো বউ যে বেনারসি দেবে যা দিয়েছে তাই ঠের বেশিরও বেশি দুখে রানীর কদকদ মুখ দেখে আবার জড়িয়েও ধরেছে ও মা তুই মন খারাপ করছিস কেন কোথাও যাवानी দুতরা থেকে এক তলায় পর্যন্ত নামানি বেনারসি পরে সকাল বিকেল কুটনো কুটবো না ঘরেরই মেজেতে শুয়ে গড়া খাব দ্বিতীয় প্রস্থের দেহতואר পর্ব শেষ হতে চললো কটা দিন ধরে সকলের এত উৎসাহ এত ব্যস্ততার মধ্যেও রানীর দু চোখ সঙ্গোপনে কতবার করে যে শাশুড়ির মুখের ওপর ঘোরাফেরা করে এসেছে ঠিক নেই বাতাসে বাতাসে তার সেই আশ্বাসের কথাগুলো মনের কানে বেজেই গেছে পুজো আসছে দেখি কি করা যায় পুজো আসছে দেখি কি করা যায় কিন্তু পুজো তো আর দিনবারও মাত্র বাকি শাশুড়ির মুখ দেখে একবারও মনে হয়নি তার কিছু করার আছে বা কি বলেছিলেন তা মনে আছে ওই কথাগুলো বলার কয়েকটা মুহূর্তের মধ্যেই তো শাশুড়ি আবার যে কে সেই কিন্তু সেই মুখ মাথায় সেই স্পর্শ আর কথাগুলো এমনই যে মনে মনে রানী এক অসম্ভব আশার স্বর্গ রচনা করে বসেছিল শঙ্করিতা শাশুড়ির হাত সব থেকে বিশ্বস্ত মানুষ ভেবেছিল দিন কতকের জন্য তার সঙ্গেই ওকে বাবা মায়ের কাছে রাঁচিতে পাঠিয়ে দেওয়া হবে ও পাগল নয় যে আশা করবে রাজা রাজাবাবুও সঙ্গে যাবে এমন রাজপুত্র যে মায়ের সঙ্গে ছাড়া ঘুমোতেই পারে না বিয়ের পর এই কলকাতাতেই দুটো দিনের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারলো না সে যাবে রাঁচি গেলে অবশ্য মজাই হতো আর কিছু না হোক সেখানে রানীর দাপট দেখে হাঁ হয়ে যেত শঙ্করীদা অতদিন থাকতে পারবে না জানা কথাই পৌঁছে দিয়ে ফিরে আসবে রানীকে আবার কলকাতায় পাঠাবার ব্যবস্থা বাবাকেই করতে হবে বাবা তা খুশি হয়েই করবে মামা বা কাকাদের কাউকে না পেলে নিজেই পৌঁছে দিয়ে যাবে দিদি বলেছিল শাশুড়ির মুখের কথার খেলাপ হয় না হয় না যে সে প্রমাণ পেয়েইছে তার কথা মতো পড়াশোনা গান শেখা আঁকা শেখার ব্যবস্থা হয়েছে ওসব ব্যবস্থা তার স্পষ্ট হুকুম মাফিক হয়েছে কিন্তু এবারে যা বলেছিলেন তা কথা দেওয়া বা কথা খেলাপের মধ্যে পড়ে না কেবল বলেছিলেন দেখি কি করা যায় তবুও রানী কেন যেন খুব আশা করে বসেছিল সেই আশা দিনে দিনে ফিকে হয়ে আসছে আর আট দিন বাকি পুজোর কাল মহালয়া রানীর পড়ায় মন বসছিল না ব্যস্ত দিদিমণি দরজার কাছ থেকে একটা খাম ছুড়ে দিলেন তোর মায়ের চিঠি বোধ মায়ের চিঠি জেনেও রানীর খুব উৎফুল্ল হয়ে ওঠার কারণ নেই খামটাও তেমন আগ্রহ ভরে খোলেনি পূজনীয় বৈবাহিক আর পূজনীয়া বৈবাহিকা মহাশয় সম্পর্কে গাদা গাদা স্তুতি প্রশংসা ওর সম্পর্কে কর্তব্যের ফিরিস্তি আর যোগ্য হয়ে ওঠার উপদেশ ছাড়া মায়ের চিঠিতে নতুন আর কি থাকবে শ্বশুরের কাছে বাবার চিঠিও এসেছে নিশ্চয়ই তাই আসে একটু পরেই হয়তো সেই চিঠি শোনার জন্য ডাক পড়বে উনি যেমন বড় তেমনই ভালো তা স্বীকার করতেই হয় কিন্তু মায়ের চিঠির খাম খুলতে খুলতে এই মেজাজের রানীর মনে হল এত বড় ঘরে মেয়ের বিয়ে দিতে পেরে মা শুধু নয় উঁচু মাথার বাবাও এদের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে কিন্তু চিঠি পড়তে পড়তে রানীর বুকের তলায় লাফালাফি দাপাদাপি শুরু হয়ে গেল রুদ্ধশ্বাসে দুবার করে পড়ল হ্যাঁ পুজো নিয়া বৈবাহিক আর পুজো নিয়া দিয়েই চিঠি শুরু কিন্তু শ্বশুর শাশুড়ির এটুকু ষোলো আনা উপরপ্রাপ্য নয় হিকিয়ার রানী ভাবতেও পারবে মা বাবাকে ভাই বোনকে অনেকদিন না দেখে রানীর কষ্ট হচ্ছে শাশুড়ির মুখ থেকে কথা জেনে তারই নির্দেশে শ্বশুর পুজোর ছুটির ব্যবস্থা করে সকলকে নিয়ে বাবাকে কলকাতায় আসার জন্য বিশেষ করে লিখেছেন কবে আসছে জানতে পারলে তাদের থাকার জন্য কাছাকাছির মধ্যে বাড়ি ঠিক করা হবে আর সব রকম বন্দোবস্ত করা হবে লিখেছেন বাবা পুজোর ছুটির সঙ্গে বাড়তি ছুটি পেয়েছে দু সপ্তাহের জন্য বাবা মা ভাই বোনকে নিয়ে সপ্তমীর দিন সকালে পৌঁছবে আনন্দে উত্তেজনায় রানী এক লাখ ঘরে ছুটি করল খানিক কি মনে হতে থমকে বসে পড়ল আবার ওর চোখের সামনে দুখানা মুখ একই জনের দুই মুখ একখানা মুখ সকলের সর্বদা দেখা ঠাস করে গালে প্রচণ্ড চর বসিয়ে দিদিকে টেনে নিয়ে গিয়ে শাস্তি ঘরে বন্ধ করে চব্বিশ ঘন্টা উপোস করিয়ে রাখছে ছাত্রাবাসের চাল ডাল মাছ তরকারির হিসেবের খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে বাসনের লিস্ট ছিঁড়ে মুখের ওপর ছুঁড়ে মারছে গোবিন্দ কবরেজের কানভাগানিতে হঠাৎ হঠাৎ উঠে অন্দরমহলে টহল দিয়ে আসছে নিজের রান্নাঘরে তালা আটকে উপোস ঘোষণা করছে ডানা ধরে হিরহির করে টেনে নিয়ে গিয়ে রানীকে শাস্তি ঘরে ঠেলে দিয়ে শিকল তুলে দিচ্ছে এই মুখ বাতিল করে রানীর দ্বিতীয় মুখখানায় নিবিষ্ট চেষ্টায় স্পষ্টতর করে তুলতে চাইছে এই মুখও প্রথমে ক্রুদ্ধ ভয়ঙ্কর ঠান্ডা যাওয়ার সময় কাকুকে বেয়াদপির কথা বলার জন্য কাছে এগিয়ে আসছে রানী চর খেয়েও ঘুরে পড়ার জন্য প্রস্তুত হচ্ছে তার বদলে মাথায় হাতের স্পর্শ চোখ মেলে রানী কার মুখ দেখছে কার কথা শুনছে ভেবে না পেয়ে আত্মহারা এভাবে বসে আছিস যে তোর মায়ের চিঠি তো দেখি কি লিখলেন দিদিমণি মায়ের কাছে নিয়ে না গিয়ে সামনে দাঁড়িয়ে চিঠিটা পড়লেন নিয়ে যাবার হুকুম হয়নি নিশ্চয়ই পড়ার পর দিদিমণিরও অবাক মুখ বাবা মা ভাই বোনকে অনেকদিন না দেখে তোর খুব কষ্ট হচ্ছে মা জানলেন কি করে মাসি দিদা বলেছে রানী মাথা নাড়ল অর্থাৎ মাসি দিদা বলেনি তাহলে আমি দিদিমণির চক্ষু বড় বড় তুই বলেছিলি মাকে নিজের মুখে রানী ফিক করে হেসে ফেলতে পারলে বেশ হতো পারা গেল না কত বড় সংকটের মধ্যে পড়ে বলতে হয়েছিল তা কেউ ভাবতে পারে দিদিমণির অবাক হবারই কথা একক্রী ভাইয়ের বউয়ের মুখখানায় যেন গায়ত্রীর নতুন করে দেখার জিনিস বিশ্বাস করা যেমন কঠিন মুখ ফুটে বলল যখন বিশ্বাস না করা তার থেকে কম কঠিন নয় মাকে নিয়ে কথা সামনে দাঁড়িয়ে মিথ্যে বলল এমন বুকের পাঠা হতে পারে না দেওঘরে গুরু মহারাজের নির্দেশে বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মা রাজার এই বউ আর বেআই বেয়ানকে নিয়ে দেওঘরে তার আশীর্বাদ নিতে গিয়েছিলেন খুশি হয়ে গুরু মহারাজ পুচকে বউকে নিজের কোলে বসিয়ে আশীর্বাদ করেছিলেন আর বলেছিলেন নাকি খুব ভালো বউ আনা হয়েছে ইবেটি বহুত জিদ্দিয়া লড়নেওয়ালি হ্যাঁ যে তার লড়াই অশুভ কিছু তো হতেই পারে না আরো মনে পড়ছে বাপের বাড়িতে মেয়ের লক্ষণ বিচার করতে গিয়ে পরম নিষ্ঠাবান কুলপুরোহিত বিধু ভট্টাচার্য সেখানকার পুজোর ঘরে বসে অষ্টধাতুর দেবী দুর্গার ধ্যানে বিভোর হয়েছিলেন গায়ে কাটা দিয়ে তার ধ্যান ভঙ্গ হয়েছিল মা যেন স্পষ্ট বলছেন অত ডাকাডাকি কেন কাছেই তো আছি ফিরে দেখো না ঘুরে বসে মশাই এই মেয়েকেই দেখেছিলেন সেই ঘোর লাগা অবস্থায় তার মনে হয়েছিল লাল ডুরে শাড়ি পরা বালিকা বেশি দুর্গাকেই দেখছেন গায়ত্রী দু চোখ মুখের ওপর এমনই অপলক যে রানী ঘাবড়াতে শুরু করেছে যেই আছে গায়ত্রীর নিজেরও খেয়াল নেই তার মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে এমন কি হতে পারে ভিতরে এমন কিছু শক্তি আছে যা এটুকু মেয়ে নিজেও জানে না গায়ত্রী অখুশি নয় একটু বরং ভিতরে ভিতরে দারুণ খুশি বাবার বিশ্বাসে ভুল হতে পারে না রাজার সব ফাঁড়া কেটেই গেছে নইলে নিজে মুখে মাকে বলেছে বাবা মা ভাই বোনের জন্য কষ্ট হচ্ছে আর তাই শুনে মাও ঘটা করে রাঁচি থেকে ওদের এখানে আনানোর ব্যবস্থা করেছেন তুই দেখাচ্ছিস বটে দিদিমণি দ্রুত চলে গেল আরো খানিকক্ষণ বাদে রানীর ডাক পড়ল শ্বশুরের তলব রানী খুশিতে ডকমক কিন্তু সাধ্যমতো সেটুকু গোপন করার চেষ্টা একা শ্বশুর তো নন শাশুড়িও সেখানে থাকবেনি খুশি একটু বেশি চলে তার চোখে কাঁটা বিদ্ধি কতক্ষণ টেবিলের ওপর খামের পাশে খোলা চিঠিটা বাবার ছাড়া আর কার এসো গো এসো দেখি মুখখানা ও কি আনন্দ চেপে আছো নাকি মায়ের চিঠি পড়নি মুশকিল ছাড়া কি ওর তো ছুটে শ্বশুরের কোল ঘেসে দাঁড়াতে ইচ্ছে করছে কিন্তু শাশুড়ির ওই ঠান্ডা যে কি কি বাধা উনি বুঝবেন করে করে আবার কথার পর একটু ভালো না হাসলে বিষম এমন দরাজ মানুষের প্রতি অন্যায় করা হয় না হাসি হাসি মুখে মাথা কাত করে দুই বোঝালো মায়ের চিঠি পড়েছে আনন্দ হয়েছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কেন শাশুড়ির নির্লিপ্ত চাউনি ওর দিকেই আটকে আছে সামান্য তীর্যক সুরে বললেন যাও আবার বাইরে গিয়ে নাচতে নাচতে এসো এও সত্যি হুকুম কিনা না বুঝে রানী তটস্থ শ্বশুরের দরাজ হাসি ওকে বাঁচাল নইলে ঘর ছেড়ে বাইরে অন্তত যেতে হতো কিনা জানে না কৈফত দাখিল করলেন কেমন জেঠিমা জেঠিমা মুখ করে ঘরে এলো দেখলি না ওর দিকে ফিরলেন এদিকে এসো এই তোমার বাবার চিঠি পড়ার কিছু নেই প্রশংসা কৃতজ্ঞতার ধাক্কায় আমাদের একেবারে হিমালয়ে তুলেছেন যেন তাদের মেয়ের জন্য আমরা কি না কি করে ফেলেছি তাদের মেয়ে যে আমাদের মা লক্ষ্মী চিঠি লিখতে বসে আর বেয়াই বেয়ানের মনেই থাকে না আরে মা লক্ষ্মীর মন খারাপ থাকলে বৈকুণ্ঠ অন্ধকার এবারই কোন ছাড় শাশুড়ির সামনে দাঁড়িয়ে এত ভালো ভালো কথা শুনতেও অস্বস্তির কিন্তু ওই দৃষ্টি এখন ওর দিকে নয় শ্বশুরের দিকে বললেন ওর বাবা মা এলে এটাই তাদের ভালো করে বুঝিয়ে দিও তাহলে আর কখনো যেন আমাদের হিমালয়ে তুলে চিঠি না লেখেন মুখের হাসি অনেকটাই গিলে ফেলতে হলো স্ত্রীর কথাবার্তা তার সঙ্গে অন্তত নিরস বা কর্কশ নয় কখনো এই উক্তির মধ্যে অভিযোগ বা বিরক্তির লেশমাত্র নেই কিন্তু একটু কিছু আছে যা অনুভব করতেই হয় নিজেকে রাজেন্দ্রনারায়ণ গুরুর চরণে সমর্পণ করতে পেরেছেন তার আনন্দের মধ্যেও কৃতিত্বটা ঠাই নেই। স্ত্রীর মধ্যে এই সমর্পণ এলে ভাবনা থাকতো না। গুরু আদেশ মেনেছেন। ছেলের মুখ চেয়ে তার চরণে নির্ভর করতে বাধ্য হয়েছেন। কিন্তু যে এলেও তাকে বুকে টেনে নিতে পারিনি এইটুকু বলেন। এই ঘাটতি পূরণের তাগিদেই এত মা লক্ষ্মী মা লক্ষ্মী করে। কিন্তু আজ আনন্দের মাত্রা একটু বেশি হবার কারণ আছে। সেটা কি বল বাবা মাকে পেয়ে মেয়েটা খুশি হবে বলেই নয় এই উপলক্ষে তিনি আশার আলো দেখছেন মেয়েটার কষ্ট স্ত্রীর মনে দাগ কেটেছে তারই কথায় তার বাবা মাকে রাঁচি থেকে আনানোর উদ্যোগ উচ্ছ্বাস গেছে কিন্তু হাসছেন বেয়াই বেয়া নেলে ও কথা যদি বলতে হয় তুমি বলবে মা লক্ষ্মীর মন খারাপ সেটা কেবল তোমারই চোখে পড়েছে আর তোমার ইচ্ছে বুঝেই এই ব্যবস্থা হয়েছে একথার পরেও রাগ বা বিরক্তি নয় ফর্সা মুখে কেবল একটু লালের আভাস এটুকু থেকে এই রাজেন্দ্রনারায়ণ ভিতরের অসহিষ্ণুতা বুঝতে পারেন বসু চৌধুরানীর ঠান্ডা চাউনি এবার কপাল পর্যন্ত ঘুমটা টানা বউয়ের মুখ হয়ে আবার তার দিকে স্থির গলার স্বর একটুও চড়ল না বললেন শুধু ও বলে নয় সকলের বেলাই যেটা তোমাকে বলার দরকার মনে হয় বলি ব্যবস্থা যা করার তুমিই করো এতদিনে ও যা জেনেছে বুঝেছে সেটুকুই খুব ভালো করে জেনে বুঝে রাখা দরকার আমি সরল সোজা মানুষ নই আর কারোর জেঠিমাগিরিও বরদাস্ত করি না রানীর বুক দুরুদুরু দুরু আবার ওর দিকে ফিরছেন অনেক হয়েছে এখন নিজের কাজ নিয়ে বসগে যাও ঘর ছাড়তে পেরে রানী বড় করে মুক্তির নিঃশ্বাস ফেলল আট মাস হয়ে গেল বিয়ে হয়েছে বয়স আট ছাড়িয়ে নয় গড়াচ্ছে বুদ্ধিও আগের থেকে পেকেছে ভাবে কিন্তু এই শাশুড়িকে বোঝার সাধ্য কি রানীর আছে মুখে চাই বলুন এবারে রানী তো খুব ভালো করে জানে তার কথা শুনেই বাবা মাকে আনানোর ব্যবস্থা হয়েছে কোথায় মনে মনে খুশি হবেন না শ্বশুর সেই কথা বলতে স্পষ্ট রাগ না হোক রাগ রাগ ভাব যেন কিছু একটা দোষ করা সত্ত্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রানী শ্বশুরের আদর খাচ্ছিল বাবা আজকের মতো শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা পরকপালে রাজারানী উপন্যাসটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর যদি উপন্যাসটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এই চ্যানেলে আমি বেশ কিছু গল্প উপন্যাস পড়ে রেখেছি আপনারা প্লেলিস্ট থেকে দেখে পছন্দমতো গল্প উপন্যাস শুনতে পারেন ধন্যবাদ